ভগবান দাস তাকে আজকে সিবিআই তলব করেছে ভোট পরবর্তী হিংসা কি বলবেন আপনার দিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে দেরি করছে কেন তো দেরি হয়ে গেল যেভাবে খোকন দাস বর্ধমানের বুকে তাণ্ডব চালিয়েছে যেভাবে একের পর কর্মীদের ঘরছাড়া করেছে যেভাবে পুরো দলটা আর কাটামানের সঙ্গে যুক্ত হয়ে গেছে এমন কেউ আছে তৃণমূল নেতা যে গরু পাচারের পয়সা নেয়নি এমন কোনো নেতা আছে যে কয়লা পয়সা নেয়নি বালির পয়সা নেয়নি সিন্ডিকেটের পয়সা নেয়নি সিবিআই দেরি করছে আমরা চিন্তিত বাংলার মানুষ কি সুবিচার পাবে না বাংলার মানুষ কি শান্তি পাবে না তাদের যারা হত্যা হয়েছে তাদের কি আত্মা শান্তি পাবে না পরিবারগুলো শান্তি পাবে না দেরি হচ্ছে এটা আমার অবাক লাগছে সিবিআইকে বলবো আমাদের বক্তব্য দেরি হচ্ছে বাংলা মানুষ চিন্তিত আছে কখন অ্যারেস্ট হবে কখন তারা ভুবনেশ্বর যাবে অপেক্ষা করছি আমরা আর কি বলা আছে নির্বাচন তো পরে আমি যখন এই পৌরসভা ভোট হয়ে গেল তা আমি ওখানে গেছিলাম প্রচারে গেছিলাম খোকন দাসের ওয়ার্ডে কোনো বিজেপির কার্যকর্তা একটা না পোস্টার না ফেলাগাছ দেওয়া হয়নি আমি গেছিলাম পূজা করতে আমি পূজা করতে রাস্তাতে গেছি চার সাতজন মোটর সাইকেল নিয়ে বুলেট নিয়ে আমার সামনে এগুলো ঘুরছে অর্থাৎ নির্বাচনে এত ভয় এত আতঙ্ক যে বিজেপি পূজা গেলে ভোটটা সেটা সেটা জিতে যাবে তাই সারা বর্ধমান শহরকে তাণ্ডব চালিয়েছে খোকন দাস তাকে সিবিআই জেরা করছে যেহেতু জেরা নয় মানে কারাগার থাকা উচিত কেন বাইরে আছে এই জন্য চিন্তা করছে চিন্তার বিষয় কেন কেন গ্রেপ্তার হচ্ছে না এত কেস এত হত্যা এত তাণ্ডব বাংলা অশান্তি পরিবেশ গুলিগালা চলছে সন্ত্রাস চলছে খুন হচ্ছে কয়লার টাকা বালির টাকা লোহার টাকা তারপরে অ্যারেস্ট হচ্ছে কেন আমরা চিন্তা রয়েছি পেয়ে যাবে তারপরে সিপিএম হোল্ডে চাকরি করেন যারা এমনি চাকরি করেন যারা বড় ব্যবসা করেন সব বাদ দেওয়া হয়েছে সংখ্যা কমে আসছে আর তারপরেও তারা পাচ্ছে না আমরা বলছি 5 টাকা দিয়ে পরে কিছু হবে না সত্যিকারে যদি বাংলার যদি সত্যি মানে আমাদের বাড়ি মানুষগুলোকে খাদ্য বাসস্থান যারা বলছি আমরা যদি একটা উন্নতি করতে হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার 5 লক্ষ 3 হাজার টাকা দেওয়া হোক কেন কম দেওয়া হচ্ছে 5 টাকা কী হবে 5 টাকাতে কী হবে সমস্যা চলবে এলাকায় কাজ নেই কৃষি অবস্থা খারাপ কৃষিক্ষেত্রে জল নেই বিদ্যুতের অবস্থা খারাপ জিনিসপত্রের দাম বাড়ছে তো স্বাভাবিক 5 টাকা কিছু হবে না 3 হাজার টাকা দেওয়া উচিত কিন্তু তা সত্ত্বেও 5 টাকা সবাই পাচ্ছে না দিদি বলছে 12 হাজার কোটি দিতে হচ্ছে তা পাবো কোথায় দিচ্ছেন না কেন কে দিতে বলেছিল তাই যারা পাচ্ছে না স্বাভাবিক ক্ষোভ জানাবে